বাপাকু হত্যা কলা পুয়া ভুবনেশ্বর মঞ্চেশ্বর রঙ্গমাটি অঞ্চলের ঘটিছে এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডর কারণ অস্পষ্ট রয়েছে। ঘটনাস্থলরে মঞ্চেশ্বর থানা পুলিশ ছানভিন করুছে। মৃতদেহ জবত করে শব ব্যবচ্ছেদ পাইঁ ক্যাপিটাল হসপিটাল পঠাইছে পুলিশ। তে বর্তমান যাহা বড় খবর আসুছে এবং অমানবীয় ঘটনা আসুছে তাহা বাপাকু হত্যা কলা পুয়া ভুবনেশ্বর মঞ্চেশ্বর রঙ্গমাটি অঞ্চলের এভাবে হত্যাকাণ্ড ঘটিছে। হত্যাকাণ্ডর কারণ এযায় জনাপড়ি নাহিঁ, অস্পষ্ট রয়েছে। ঘটনাস্থলরে মঞ্চেশ্বর থানা পুলিশ ছানভিন করুছে। মৃতদেহ জবত করে শব ব্যবচ্ছেদ পাইঁ ক্যাপিটাল হসপিটাল পঠাইছে পুলিশ। বর্তমান যাহা বড় খবর আসুছে ভুবনেশ্বর মঞ্চেশ্বর বাপাঙ্কু হত্যা কলা পুয়া ভুবনেশ্বর মঞ্চেশ্বর রঙ্গমাটি অঞ্চলের ঘটিছে এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডর কারণ অস্পষ্ট রয়েছে। ঘটনাস্থলরে মঞ্চেশ্বর থানা পুলিশ ছানভিন করুছে। মৃতদেহ জবত করে শব ব্যবচ্ছেদ পাইঁ ক্যাপিটাল হসপিটাল পঠাইছে পুলিশ। তবে এনে অধিক সূচনা পাই আম সহ ফোনলাইনে যোড়ি হয়েছেন আম প্রতিনিধি স্নিগ্ধ চন্দন দাস। স্নিগ্ধ চন্দন, ইয়ে হচ্ছে এক অমানবীয় ঘটনা, মানে বাপাঙ্কু যে সববেলে পুয়ো পূজ্য রহিথায় সববেলে বাপাঙ্ক পাখরে, কিন্তু এভাবে এক জঘন্য হত্যাকাণ্ড দেখিবাকু মিলুছি। বাপাঙ্কু হত্যা করিছি নিজে পুয়ো। আজি ভোর সময় এক ঘটনা রাজধানী বিভৎস হত্যাকাণ্ড ঘটিছে। তবে আপনার জানিথিবে যেভাবে ভাবে ভুবনেশ্বর যে রয়েছে মঞ্চেশ্বর রঙ্গমাটি অঞ্চলের গোটি আপার্টমেন্ট রয়েছে, সে আপার্টমেন্টে পারিবারিক কলহ হেতু তার বাপাকু পুয়ো ছুরি ভুষি হত্যা করিথিবা কথা যা মধ্য সামনাকু আসিছিলা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে মঞ্চেশ্বর থানা পুলিশ পৌঁছি তদন্ত আরম্ভ করেছি, ছানভিন আরম্ভ করেছি এবং মৃতদেহকু জবত করিকি শব ব্যবচ্ছেদ পাইঁ ক্যাপিটাল হসপিটাল পঠাইছি পুলিশ। তবে সেঠারে মধ্যে যাহা জনা পড়িছি কি যাহা মঞ্চেশ্বর থানা পুলিশ প্রাথমিক তদন্ত অর্থাৎ আপনি জানিথিবে সেই আপার্টমেন্টে লাগিছিবা সিসিটিভি ফুটেজ কথা কুহন্তু, তাঙ্কর পাখ পড়োশী মান কথা কুহন্তু, সমস্তঙ্কু পুলিশ পচরা উচরা করুছি। কাহিঁকি না যেভাবে ভাবে যে কেবেঠারু বাপ পুঙ্কু মধ্যে গন্ডগোল লাগি রহুথিলা, পারিবারিক কলহ কোন থিলা এবং তাঙ্কো পরিবারে আউ যেউমানে সবু পরিবার সদস্য অছন্তি সেমানঙ্কু মধ্যে পুলিশ পচরা উচরা করুছি। তা সহিত ঘটনাস্থলরে খুব শীঘ্র সাইন্টিফিক টিম পৌঁছি মধ্যে যা সূচনা রয়েছে কি হত্যারে ব্যবহৃত ছুরিকে মধ্যে পুলিশ জবত করেছে এবং সাইন্টিফিক টিম পৌঁছি রক্ত নমুনা সংগ্রহ করিব। তা সহিত এমিতি কোন পারিবারিক কলহ ঘটিলা বা এমিতি কোন পারিবারিক কলহ উগ্র রূপ নেলা যেউতি পাইঁ কি তার বাপাকু পুয়ো ছুরি ভুষি হত্যা কলা, সে নেকি এবে কারণ অস্পষ্ট যেহেতু রয়েছে এবে পুলিশ মঞ্চেশ্বর থানা পুলিশ পৌঁছি তদন্ত আরম্ভ করেছি। তা সহিত যে আপার্টমেন্টে লাগিছিবা সিসিটিভি ফুটেজ কথা কুহন্তু, কাহিঁকি না আপনার জানিথিবে যে বাপ পুয়ো কেবেঠারু সে আপার্টমেন্টে রহুথিলে, তাঙ্ক পরিবার ভিতরে কেতেজন সদস্য থিলে এবং কোন পারিবারিক কলহ থিলা, কেবেঠারু তাঙ্ক ভিতরে গন্ডগোল লাগি রহুথিলা, এইসব দিগকু নেকি যে পাখ পড়োশী মানে অছন্তি তাঙ্ক যে আপার্টমেন্ট যে ফ্ল্যাট রয়েছে সে ফ্ল্যাট পাখরে আউ যে মানে সব তাঙ্কর পড়োশী মানে অছন্তি সেমানঙ্কু পুলিশ পচরা উচরা করুছি এবং ছানভিন আরম্ভ করেছি। যা সূচনা রয়েছে কি তাঙ্কর যে হত্যা করে সারিবা পরে পুয়ো ফেরার হয়ে যাইথিবা কথা যা মধ্য প্রাথমিক তদন্তরু যা জনা পড়িছি। তবে খুব শীঘ্র যা থানা অধিকারী কহুছিলে কি খুব শীঘ্র তাঙ্কু মধ্য তাঙ্ক যে হত্যাকারী পুয়ো রয়েছন্তি তাঙ্কু মধ্য গিরফ করা যাব। তা সহিত যেবে এবে শব ব্যবচ্ছেদ পাইঁ কি ক্যাপিটাল হসপিটাল পঠা যাইছি মৃতদেহকু, তবে মৃতদেহ ক্যাপিটাল হসপিটালে শব ব্যবচ্ছেদ হয়ে সারিবা পরে তাঙ্ক পরিবার লোককু হস্তান্তর করা যাব। কিন্তু যাহা সূচনা রয়েছে কি যেতবে মঞ্চেশ্বর থানা পুলিশ খবর পাইছিলে কি যে মঞ্চেশ্বর রঙ্গমাটিয়া অঞ্চলের এক আপার্টমেন্ট রয়েছে যেটি কি জনে পুয়ো তার বাপাকু ছুরি ভুষি বিভৎস হত্যা করেছে, তবে খুব শীঘ্র সঙ্গে সঙ্গে যে কি মঞ্চেশ্বর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছি নিজে থানা অধিকারী মধ্যে ঘটনাস্থলে পৌঁছি ছানভিন আরম্ভ করেছিল এবং যা সূচনা রয়েছে কি খুব শীঘ্র সাইন্টিফিক টিম মধ্যে ঘটনাস্থলে পৌঁছি রক্ত নমুনা সংগ্রহ করিব সবু কিছু ছানভিন আরম্ভ করিব। মঞ্চেশ্বর থানা পুলিশ এনে অধিক ছানভিন চলাইছে এবং পুয়ো হত্যা কাণ্ড ঘটাইবা পরে ফেরার হইতবা যাহা সূচনা রহিছে। তবে কেউ কারণরু এবং কারণ কোন থিলা এই হত্যাকাণ্ড পছর তা অস্পষ্ট রহিছে, কিন্তু মঞ্চেশ্বর থানা পুলিশ বর্তমান ছানভিন চলাইছে। বহুত বহুত ধন্যবাদ স্নিগ্ধ আপনার সমস্ত সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।